ঘর মাজার মতন হয়েছে অবস্থা, জায়গাটা ঘষা হয়েছে, ওই জায়গাটা চকচকে, এই জায়গাটা ঘষা হয়নি, জায়গাটা। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ডেলি ব্লগে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগতম। তো নতুন একটা ভিডিওর সঙ্গে চলে আসলাম, আজকের ব্লগটা শুরু করছি এখন থেকে। তো আজকে কিছু কাজ আছে, তো আজকে আমাদের যে মাসি, আজকে দিদিটা আছে কাজের, ওই দিদি আর আমি মিলেই করবো। তো রান্না বসিয়ে দিয়েছি, তো রান্না হচ্ছে, ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আবার ভাত বসাতে হবে, সকালের ভাতটা হয়েছে। তো মা আবার ভাত আর মাছের ঝোলটা বাবার জন্য করেছিলো অল্প করে, তো ওটা শেষ, এখন ভাত বসাবো, ডাল করবো। মেয়ের মাছের ঝোল করছি আর ঢেকি শাক ভেজেছি, আর মা দু রকমের মাছের ঝোল আর পাতায় ভাজা করবে। তো যাই হোক, এখন আমি যেটা করব সেটা হলো, এখন নিচে গিয়ে নিচের ঘরের জেঠিরা ওরা চলে গেছে অন্য জায়গায় ভাড়া, তো আমাদের ঘরটা লাগবে, তো এর জন্য ওদেরকে বলা হয়েছে ছাড়ার কথা, ওরা ছেড়েছে। তো এখন অন্য ভাড়াটিও ঠিক হয়ে গেছে, তো ওরা আসবে ঘরে, তো এর জন্য আমরা ঘরটা এখন পরিষ্কার করবো। ঘরটা তো যা ইচ্ছা তা হয়ে আছে, এখন ওটা পরিষ্কার করতে হবে। তো তোমাদের দেখাবো আমাদের ঘর, ওই ঘরটা তো কোনোদিনও দেখায়নি, তো দেখাবো। আর ঘর বাড়ির অবস্থাও খুব খারাপ হয়ে আছে, ওগুলো পরিষ্কার করবো। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে কোন ঘরের কথা বলছি। তো এদিকে দেখো, আমরা ঘর পরিষ্কার করা শুরু করে দিয়েছি, তো ঘরে আসলাম, এসে দেখি এই অবস্থা। তো খারাপ লাগছে একটা জিনিসই, যে কেউ যখন বাড়ি ছেড়ে যায় তখন কমসে কম ঘর বাড়িটা ঝাড় দিয়ে একটু পরিষ্কার করে যায়, তো যেমন ঘরে উঠে ওরকম না পারলেও কিছু ঝাড় ঠাড় দিয়ে যায়। তো এখানে এরকম কিচ্ছুই হয়নি, সব আমাদেরই করতে হচ্ছে। ওরা জিনিস নিয়ে গেছে আর কিছু জিনিস, এই যে দুটো মগ, দুটো গ্লাস ধুয়ে গেছে। তো কালকে দেখি পারলে কাউকে দিয়ে দিয়ে দিব, পাঠিয়ে দিব জেঠিদের বাড়িতে। তো যে সবই ভাল লাগছে, এত নোংরা, সবগুলো ঝাড় দিয়ে আমি ফেললাম, আরও ঝাড়ছি, তো আরও পরিষ্কার করবো। তো দেখতে থাকো ঘর থেকে কী কী বেরোয়। তো প্রথমে মাসি আসলো, এগুলো দেখছে, বলছে আমাকে এই কার্টুনগুলো কী করবো, আর এই যে এটা কী ছিল আমি জানি না সঠিক, তো এটাও পাঠিয়ে দেবো। এটা টাকা রাখার ব্যাংকের মতো বানিয়েছিলো, তো আমি প্রথমে বুঝিনি, তারপর ঘুরে ঘুরে ভাবলাম পিড়ি হয়তো বানিয়েছে, দেখি না এদিক দিয়ে টাকা রাখে হয়তো। তো এটা আর একটা আছে, আর কিছু কিছু জিনিস এগুলো তো কিচ্ছু নেই, তাও সত্ত্বেও রেখে দিয়েছে। তো এগুলো ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে দিয়ে গেলে জিনিসটা ভালো হতো। তো যাই হোক, করেনি, সময় পায়নি, করেনি। তো এগুলো আমি এখন লোক দিয়ে আর কি দিদিটাকে দিয়ে করাচ্ছি, দিদিটা আর আমি মিলে। তো দিদিটাকে এক্সট্রা টাকা দিতে হবে, তো যারা ছিল তারা যদি পরিষ্কার করে দিয়ে যেত তাহলে আরও বেশি ভালো হতো। তো যাই হোক, বলবো না, ওরা গেছে, একটু খারাপও লাগছে। আবার আরেকদিকে ভাবছি যে জেঠি কতটা খারাপ পেয়ে গেল, কারণ এই বাড়িতে অনেক বছর হলেও ছিল এখানে, ওদের ভালো লাগবে না জানি, কিন্তু আমাদেরও ভালো লাগছে না মনে পড়ছে। কিন্তু এই ঘর বাড়িগুলো দেখে আবার ভাবছি যে জেঠি সবই তো ঠিক হলো, কিন্তু এই জিনিসটা তো তোমরা খারাপ করলে না, একটু ঘরটা কমসে কম পরিষ্কার করে গেলে আর কি ভালো হতো। তো যাই হোক, কোনো ব্যাপার না, সময় পাইনি, সময় পেলে নিশ্চয়ই করে দিয়ে যেত। তো যাই হোক, করেনি, আমরাই করি। তো এদিকে দেখো দিদি সব এই যে নোংরোগুলো দেখাচ্ছি, আর এদিকে দেখো ঘরের অবস্থা, একটা নুড়ি যে হয় নুড়িটা পর্যন্ত এখানে আছে পড়ে। তো এগুলোও সব পরিষ্কার করতে হবে। তো আমি প্রথমে ভেবেছিলাম এটা হয়তো পুষ্পণ নাইটি, তো না, পরে দেখি নুড়িটা এত নোংরা হয়েছিলো যে হাত দিতেই কীরকম লাগছিলো। দুদিন হলো চলে গেছে, বাথরুমের অবস্থা পুরো খারাপ হয়ে আছে, এতটা নোংরা দিদি বিশ্বাস করা যাচ্ছে না। তো এই যে দিদি দিদি ঝাড়া শুরু করে দিয়েছে, সব জিনিস জমানো ছিল, তো এক এক করে ঝাড়ছে। তো দিদির পরে আমি আবার ঝাড়বো, তো টুকটাক। এদিকে দিদিও ভয় পাচ্ছে, পোকামাকড় বলতে যে জিনিসটা হয় সাপ ঠাপ, তো এগুলোর ভয় পাচ্ছে। আর এই দেখো ঝেড়ে এরকম নোংরা, ওখান থেকে খালি ওখান থেকেই বের করলো, আরও ঘরে কিন্তু বাকি আছে, কোনো ঘরেই হয়নি, খালি ওখান থেকে একটু আর কি এতটা বের করলো, আরও ঘরেরগুলো বের হয়নি, ওটা খালি বাইরের, আরও নোংরা বেরোচ্ছে। তো দেখতে থাকো আমরা কী কী করে পরিষ্কার করছি। তো এখন আমি যাব ওখানে, তো দিদিকে বললাম যে তুমি কী করছো, করো, ঝাড় দাও ঘরগুলো, আমি ওই জায়গাটা আমি পরিষ্কার করি। তো ওখানে পরিষ্কার করতে গিয়ে তোমাদের দাদার অনেক জিনিস পেলাম, যেগুলো অনেক পুরনো স্মৃতি বলা চলে। তো দেখো আমি ব্যাগগুলো পাচ্ছি যে, তো আমাদের ফ্রিজের কিছু কিছু জিনিস, আর তোমার মনে করো তোমাদের দাদার ছোটোবেলায় আমরা ঝুলন খেলতাম না, তো ঝুলনের যে পুতুলগুলো ওগুলো প্রায় এক বড় ব্যাগের এক ব্যাগ, যেই ব্যাগে 10 কেজি চাল ধরে
ওই ব্যাগের এক ব্যাগ ওর খেলনাই খালি পেলাম। তো ওই খেলনাগুলো সব এক জায়গায় করে রেখে দিয়েছে, ওগুলো মেয়েকে দেবো। তো ওগুলো মা রেখে দিয়েছে যে ওর ঘরে যখন বাচ্চা কাচ্চা হবে ওই বাচ্চা কাচ্চা খেলবে। তো ওটা পেয়েও গেলাম। তো আমিও ঝাড়তে এতটা ভয় লাগছিলো, তো একবার শুনেছিলাম পোকা পোকা, তো ওই পোকা পোকা শুনে ভয় লাগছিলো। তো তারপর দেখো এই ঘরে আসলাম, এখানে সাপের জল গুলিয়ে আমি দিয়ে সুন্দর করে ঝেড়ে দিচ্ছি। এই যে ভালো করে মাখিয়ে রাখছি, পরে এটাকে ঘষে ঘষে তুলবো। তো এই কালো দাগগুলো সব উঠে গেছিলো। তো এই যে দিদি আবার এসে ঝাড়া শুরু করে দিয়েছে। কিছুক্ষণ এগুলো মাখিয়ে রাখার পর আমরা গেছিলাম অন্য ঘরে। তো আর একটা ঘর ছিল, ওই ঘরে গেছি। তো ওই ঘরে গিয়েও এগুলো ঝাড়লাম টাড়লাম। তো দিদি এই যে ঘষে 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 এগুলো ঝাড়ছে। বাইরেটা তো পরিষ্কার হবেই না, এখন একটু সময় লাগবে। আর এই জায়গাটার অবস্থা দেখেছো তো, এটা উঁচু করে নিয়েছি। আর এই দেখো এত কিছু বের হলো ঝাড় ঠাড় দিয়ে। তো তারপর দাঁড়া আরও দেখাচ্ছি, একটু দাঁড়াও। বেসিনটা দেখো, বেসিনের অবস্থা এরকম। এই জিনিসগুলো খারাপ লাগলো যে এতটা নোংরা করে যাবে, আশা করিনি এদের কাছ ওদের কাছ থেকে। তো এই যে কিবোর্ড টিবোর্ড সব ছিল, যেটি আবার এগুলো ফেলেনি কোনো সময়, সবসময় যত্ন করেই রেখেছে, যে এক জায়গায় রেখেছে ওখানে ধরেও নি কোনো সময়। তো দেখো কী হারে কালো জল ঘরের থেকে বেডরুম থেকে বেরোচ্ছে। ওটা যেই রুমে আর কি শুধু ওই রুম থেকে এই কালো জল বেরোলো, শুধু একটা রুম থেকে, জেঠির রুম থেকে এটা। কারণ উনি স্কুলের ম্যাম ছিল, তো উনি যেতে পারতো না, তো তার জন্য মনে করো ওনার হতো না। তো যাই হোক, মাসিরা আসতো মাঝে মাঝে, তো এগুলো পিছলা, তো এগুলো আমি ঘষে 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 তা সুন্দর অনেকটা উঠিয়েছি। তো এখন ঘর অনেক চকচকাই আছে। তো এই জায়গাটা আমি তোমাদের দেখাই দেখাই, যেগুলো একটু ঘষবো দেখবে চকচকা হয়ে যায় কত সুন্দর। দেখো চকচকা হয়ে গেল, আর কালো 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 এগুলোও সুন্দর উঠে গেল। তো এই দেখো দেখো, আমি বাথরুমের গেটটা যে ছিল পুরো কালো ছিল, তো ঘষছিলাম, ঘষা হয়ে গেছে একটু একটু বাকি। তো সরো তখন আবার ভিডিও করছিলো, সরো ছাড়া কে করবে, আর তো কেউ ধরেনি ফোন, সরোই হয়তো করছিলো। আর এই যে দিদি, এই দিদি তো যেখানে নাকি গ্যাস রাখতো ওই জায়গায় 20 বালতি জল ঢেলেছে। আর এই দেখো বেসিনটা কত চকচক হয়েছে, একটু হালকা হাতে ডলা দিলেই চকচক হয়ে যেত। তো যাই হোক, 20 বালতি জল ঢালছে, মাটির ডলা ডিমের খোসা টোসা এগুলো পেলো। তো এগুলো জিনিস তো খারাপ না, কোনো সময় বলেও নি, বললে হয়তো ঠিক করে দেওয়া হতো। তো তারপর এই যে মা আসছে, মা দোকানে যাওয়ার কথা ছিল, মা বললো যাবে না। তো মা বাড়িতেই ছিল, মেয়েকে দেখছিল, আর আমরাই মনে করো এগুলো ঘরটা পরিষ্কার করছিলাম। তো দিদিকে এর জন্য এক্সট্রা টাকা দেওয়া হবে, কারণ এগুলো তো অন্য কাজ না, এগুলোর জন্য তো এক্সট্রা টাকা দিতেই হবে। তো এই যে মাকে বললাম যে মা তোমাকে আর দোকানে যেতে হবে না, এগুলো আমরা করছি। আর এগুলো সবই যে দেখাচ্ছি দিদি, এগুলো সব দেয়াল টেয়াল সব মনে করো ভালো করে মেজে মেজে চকচকে করেছে। আর এই যে এগুলো এখন মাজছে, কিন্তু জানলাগুলো এই ঘরটা আবার পুট্টি করা হবে, কারণ লোক ঠিক হয়ে গেছে, লোক ঠিক হয়ে গেছে, ওরাই করবে। আর এই যে দেখছো এই কাঠের ইসেগুলো, এগুলো কিন্তু মনে করো নষ্ট হয়ে গেছে, জল ঠল পড়তো তো, তো জং জং হয়ে গেছে, এর জন্য আর মনে করো পরিষ্কার করা হয় না। লাইটের লোক আসছে রাখালদা, এটা এই দাদাটা, তো এই দাদা আবার মনে করো এগুলো ঠিক করছে, এগুলো তুলে নিয়ে যাচ্ছে, পরে আবার এসে লাগিয়ে দেবে ঠিক মতো। আর এই যে জানলাতে দেখো কী পরিমাণ নোংরা, এই জানলাও আমরা পারবো না। তো এই সুইচ বোর্ডটা পুরো ভেঙে ফেলছে, ভেঙে গেছিলো তো ভেঙেই যায় হঠাৎ, তো ইচ্ছে করে তো আর ভাঙে না। তো তারপর আমি দেখাই দাও, এই দেখো আমি মাথাতে আজকে মেথি বেটে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, মেথি কিন্তু চুলের জন্য খুবই ভালো। তো কাজ হলো সবে মাত্র, এখন বাজে কটা, 4:30। তো সব হয়েছে, পিছনটা একটু দেখাই দাঁড়াও। এই দেখো এগুলো সব ঝাড় ঝেড়ে ঝেড়ে এই নোংরা বের করলাম, কি বলবো বলারও কিছু নেই, লাইটও নেই, এদিকে জানলা জঙ্গলো লাগিয়ে দিই, এত নোংরা, বাপরে বাপ, ভালো লাগে না এরকম নোংরা থাকলে, বাড়ি ভালো লাগে না। যেই থাকুক পরিষ্কার রাখলে।
তো বন্ধুরা অনেকক্ষণ বাদে চলে আসলাম আবার। তো এদিকে দেখো, আমি মেয়ের জন্য, মেয়ের কালকে স্কুলে পরীক্ষা বলে ওর জন্য মনে করো একটু কেক বানাচ্ছি। এই যে, তো কি বলবো, ঘরের কাজ করতে গিয়ে নিজেই অসুস্থ হয়ে গেছি, একদম বাড়িতে বানাচ্ছি ওর জন্যই, আমাদের থেকে বেশি ওর জন্য সবটা খাবো। কেক খায় না অমন, তাও বানাচ্ছি যে যদি খায় টিফিন দিয়ে দিই, কিছু তো মেয়ে খায় না। কালকে হয়তো টিফিনটা দেখতে হবে, ম্যাসেজ আসছে স্কুল থেকে টিফিন দেওয়া যাবে কি না যাবে, তো তখনই বোঝা যাবে। কালকে হালকা চিনিটা তারাটা বেশি বড় বড় ছিল, তো কেক বানাচ্ছি। তো ওর জন্য অল্প করে কেক বানাচ্ছি, আর কিছুই ভাত বসিয়ে দিয়েছি। এত নোংরা ছিল ঘরটা যে পরিষ্কার করতে গিয়ে শরীরটা সত্যি অসুস্থ হয়ে গেল, ভালো লাগছে না কিচ্ছু। তো ওখানে মনে করো ময়দাটা নিয়ে নিয়েছি, ময়দাটা চালনি করে নিয়েছি, না চলে নিয়ে ভালো হয় না, অল্প অল্প করে দেখি কি হয়। তেলটা দেওয়া বাকি থাকবে, তেলটা একটু পরে দেব, মাথাটা আগে দিয়ে নেব। তো রাত্রি দেখো কটা বাজে, এখনো আমাদের ওই বাড়িতে কাজ হচ্ছে, এখনো সবাই কথা বলছে। তো এদিকে দেখো কেকের ব্যাটারটা রেডি, তো আমি প্রেশার কুকারে ঢেলে দিয়েছি, এখন প্রেশার কুকার ঢাকনি লাগিয়ে দিচ্ছি। আর ঢাকনি লাগানোর সঙ্গে সঙ্গে আরেকটা কথা মনে পড়লো, যদি প্রেশারে সিটি দিয়ে বসানো হয় তাহলে কী অবস্থা হবে ভাবো একদম। তো ওটা মনে পড়ে আসি বেরোচ্ছে, তো এই যে ঝাঁকিয়ে নিচ্ছে, তারপর বসিয়ে দেবো, তো দেখাচ্ছি নামিয়ে কেমন হয়, তো 20-25 মিনিট পরে দেখাই। তো এই যে আমার কেক রেডি, এটা কালকে ওর জন্য কেমন দাও তো একটু খাও তো, দেখো তো কেমন হয়েছে, দুইটা দিছি ছোট ছোট, কেমন হচ্ছে মা, হাত দিয়ে দেখো তো, ভালো হচ্ছে, দারুণ।